ভাই, বিষয়টা হচ্ছে প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা মানুষের কোনো কিছু তৈরি করতে বা কোনো কিছু শিখতে বা কোনো একটা প্রতিষ্ঠিত জায়গায় গেতে তার একটা গল্প থাকে, ঠিক আছে না? তো আমার এই যে স্কেটিং যে আমি শুরু করলাম, তো স্কেটিং শুরু হওয়ার আগে একটা গল্প আছে, খুব ইমোশনাল গল্প, যেটা আসলে খুবই খারাপ লাগে। তো যার সাথে মিল আছে গল্পটার, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে এরকম গল্প আপনাদের লাইফে আছে কিনা বা এরকম মানুষ আপনাদের সামনে পড়ে কিনা। গল্পটা যে একজন ব্যক্তি, তো যে স্ক্রিনিংটা আপনারা দেখতেছেন, স্ক্রিনশুটা, তো এই স্ক্রিনিং শুটা নেওয়ার গল্পটাই বলবো। তো একজন ব্যক্তির কাছে যেভাবে হোক আমি আমার পরিচিত হয়েছিল, তো আমার কলিগ বলা চলে আর কি, আমার সাথে কাজ করে যেহেতু সেটা আমার কলিগই হবে। তো তার মেয়ের বার্থডে, তো তার মা মেয়ের বার্থডেতে আমাকে ইনভাইট করেছে। আমি এবং আমার এক কাছের বন্ধু তার বাসা গেলাম, গিয়ে ভাত খাইতে ধরবো তার আগেই তাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার পরিচিত বা কোনো কিছুর মাধ্যমে আপনি কি আমাকে এই স্কেটিংগুলো ম্যানেজ করে দিতে পারবেন? সে বলল যে তার খালাতো ভাই এই স্কেটিং শু বিক্রি করে অনলাইনে। তো বললাম যে ভাই আমার তাহলে একটা ম্যানেজ করে দেন, টাকা তো আমি নগদে দেবো। তো বললো যে কালকে আপনি আমাদের যে অফিস আছে অফিসে আপনার সাথে বোধ কথা হবে। তো আমি তারপরের দিন আমরা অফিসে গেলাম, আমি এবং আমার বন্ধু তাকে যথেষ্ট রেসপেক্টের সাথে বললাম যে আমাদেরকে ম্যানেজ করে দেন আপনি। সে দিতে রাজি হইল, তো রাজি হয়ে যে সে আমাদেরকে বলল যে আমরা কালকের পরের দিন তাকে যেন ফোন দেই বা তার সাথে যোগাযোগ করি, সে ম্যানেজ করে দিবে। তো তারপরের দিন অর্থাৎ দুই দিন পরে আমরা তাকে ফোন দিলাম। ফোন দেওয়ার পর বললাম যে ভাই আপনি কি ম্যানেজ করতে পারছেন? সে বলল যে ভাই আমার বউ তো আমার খালাতো ভাইয়ের বাসায় গেছে, তো আমি যাবো সন্ধ্যাবেলা গিয়ে আপনার ফোন দিব। তো আমরা সেই দিনও সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলাম, তো সন্ধ্যাবেলার ফোন দিল না। তারপরের দিন সকালবেলা আমাদের দেখা হইলো, দেখা হওয়ার পর বললো যে 11 তারিখ সদরেই মালটা আসবো, আপনারা দুজন 11 তারিখ 11টার সময় চলে আসবেন। একটা জায়গা দিল, জায়গার নাম বললো। তো আমরা যাওয়ার জন্য সকাল 9টার দিকে ফোন দেই, তো আমি প্রায় 10টা 12টা ফোন দেই, আমার যে কাছের বন্ধু ছিল ও 8-10টা ফোন দেয়। তো ফোন দেওয়ার পর সে একবার বা দুইবার ফোনটা ধরে, ধরার পর বলে যে ভাই সে একটা সদরে গেছে, সদর থেকে আসলেই আমি আপনাকে ফোন দিব বা আপনি ফোন দিন নামাজের পর, যেহেতু শুক্রবার। তো নামাজের পর আমি প্রায় 30-40টা ফোন দেই, আমার বন্ধু 30-40টা ফোন দেয়। তো তারপর আমরা মনে করেন যে খুঁজতে থাকি একবারে আমাদের নাজেহাল অবস্থা। তারপর যে কাজটি হয়, আমরা আবার সেই জিনিসটা খোঁজার জন্য সন্ধ্যাবেলা আমাদের পাশে একটা বাজার আছে, বাজারে চলে যাই, তো পাই না, সহজে পাই না। দুজনে অনেক খোঁজাখুঁজি করতেই থাকি, পাওয়া যায় না। একজনকে বললাম যে ভাই এই স্কেটিং শু বা খেলাঘর কোথায়, সে বলল যে মসজিদ মার্কেটে যান। মসজিদ মার্কেটে গেলাম, এখন মসজিদ মার্কেটে গিয়ে সে বলল যে মসজিদ মার্কেটের এই গলি না, পাশের গলিতে যাই। সে বলল যে এই গলিতে নাই, আসলে ওরা জানেই না যে এখানে তাদের এই শুটা বিক্রি হয় বা এই খেলাঘরটি আছে। এভাবে খুঁজতে থাকি, প্রায় সন্ধ্যাবেলা আমরা এই শুটা পাই। তো এই যে মানুষগুলা এইভাবে মানুষকে একটা সামান্য বিষয় নিয়ে দেখেন, সে তার কোনো কিছু না, আমার টাকা আমি কিনবো, আমি শিখবো, আমি চালাবো, শেষ জাস্ট একটু আমার রাস্তাটা দেখাই দেব বা সে বলে দেবো এখান থেকে পাবেন, এইটুকুর জন্য যে মানুষটাকে 2টা দিন হয়রানি করাইলো বা 1 সপ্তাহ অপেক্ষা করাইলো, এটা কোন ধরনের মানুষ? তো আপনাদের লাইফে যদি এরকম কোনো মানুষ বা এরকম কোনো বন্ধু থাকে, তো এই ভিডিওটি তাকে শেয়ার করবেন। এবং আমি আমার এই চ্যানেলে স্টেপ বাই স্টেপ আমি একবারে বেসিক থেকেই শুরু করছি, যেহেতু আমি তো জানি না স্ক্রিনিং করতে হয়, তো আমি সব কিছু ছোটো ভিডিও আকারে বড় আকারে শেয়ার করব আপনাদের সাথে। আপনারা দেখবেন অবশ্যই এবং আমাকে সাপোর্ট করবেন, আমার অনেক ভালো লাগবে অবশ্যই। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।